আসসালামু আলাইকুম, সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার সিরিজের চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানের এক ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। ম্যাচ শেষে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে ওই একটি ওভারই। সাকিবকে পাঁচ ছক্কা মারা ড্যানিয়েল ক্রিস্টিয়ান অবশ্য বলেছেন, পরিকল্পনা না থাকলেও সৌভাগ্যবশত দুর্দান্ত একটি ওভার পেয়ে যান তিনি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 104 রান। জবাবে ভালো বোলিং শুরু করেছিল টাইগাররা, তবে সাকিবের এক ওভারে ম্যাচ ঘুরে যায়। 5টি ছক্কা হাঁকিয়ে ক্রিস্টিয়ান ওই ওভারে সংগ্রহ করে 30টি রান। ওই ওভারের কল্যাণেই ম্যাচে এগিয়ে যায় অস্ট্রেলিয়া, যদিও দলের অন্য বোলারদের প্রচেষ্টায় ম্যাচে ফেরার আশা দেখিয়েছিল বাংলাদেশ। মাঠে নামার আগে ক্রিস্টিয়ানের যা পরিকল্পনা ছিল জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি আগেও সাকিবের বিপক্ষে খেলেছি, বিগ ব্যাশে খেলেছি, আইপিএলেও কয়েকবার খেলেছি, তবে আজ এটা কেবল আমার পরিকল্পনা ছিল যে আমি কিভাবে খেলব। আমার কাজ ছিল যত দ্রুত রান তোলা যায় এবং পরের ব্যাটসম্যানদের জন্য যাতে কাজটা সহজ হয়ে যায়। দ্রুত রান তোলার পরিকল্পনা থাকলেও কেবল সাকিবের উপর চড়াও হওয়ার পরিকল্পনা ছিল না তার। ক্রিস্টিয়ানের ভাষায় এমন, সাকিবের উপর চড়াও হওয়ার কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। সৌভাগ্যবশত ওই ওভারের কিছু বল আমার ব্যাটের মাঝ বরাবর লাগে, তখন পাওয়ার প্লে তাই বাইরে মাত্র দুজন ফিল্ডার ছিল, তাই স্বাধীনভাবেই বলগুলো মারতে পারছিলাম। সম্মানিত দর্শক, সাকিবের এক ওভারে পাঁচ ছক্কা নিয়ে আপনার মতামত কি জানাতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।